আমরা বারবার বলছি যে ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আজকে বিশ্বাস করুন আমরা নিয়োগ দুর্নীতি নিয়ে আপনাকে কোনো প্রশ্ন করতে চাইনি। আমরা বিশ্বাস করুন আপনাকে একবারও বলিনি যে আপনি দয়া করে বলুন কবে ছেলেমেয়েদের ডেডলাইনটা দেবেন চাকরির। বিশ্বাস করুন আপনি হয়তো বলেন যে আপনার সময় নয়, পার্থ চট্টোপাধ্যায়ের সময় এই নিয়োগ দুর্নীতিটা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন কিচ্ছু নিয়ে আমরা প্রশ্ন করিনি। আমরা শুধু বলেছি বারবার ভুলটা কী করে হয়, রাইট টু মেক ব্লান্ডার কি একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের বাংলায়, শিক্ষা দপ্তরে রাইট টু মেক ব্লান্ডারটা কি একটু বেশি রকম হয়ে যাচ্ছে আমাদের বাংলায়, তার জন্য বলছি আমরা। এবার আজাদ কাশ্মীর, মধ্যশিক্ষা পর্ষদের বইগুলোতে আজাদ কাশ্মীর উল্লেখ করার পরে, ধৈর্যের বাঁধ ভাঙার পরে আমরা আপনাকে সরাসরি প্রশ্ন করেছিলাম এবং বারবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি বলুন যে আপনার বক্তব্য কি। বাংলার মানুষের জানার অধিকার আছে যে বাংলার শিক্ষামন্ত্রী তিনি আসলে কিভাবে এই বিষয়টাকে দেখছেন। আমরা রিপাবলিক বাংলা থেকে ওনার কাছে গেছিলাম এবং ওনার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম, উনি কি বলেছেন একবার দেখে নি, তারপরে আসবে। এটা তো আমি একটু আগে আপনাদের থেকে শুনলাম, এটা পর্ষদের কোন একটা টেস্ট পেপারে হয়েছে, পর্ষদের থেকে আমি এটা ব্যাখ্যা চেয়েছি। আমার ইতিমধ্যে পর্ষদ বলেছি যে তারা ব্যবস্থা নিয়েছে, এবং আমি পর্ষদকে বলেছি যে ব্যবস্থা নিলে হবে না, কঠোর ব্যবস্থা। এটা তো আমি একটু আগে আপনাদের থেকে শুনলাম, এটা পর্ষদের কোন একটা টেস্ট পেপারে হয়েছে, পর্ষদের থেকে আমি এটা ব্যাখ্যা চেয়েছি। আমার ইতিমধ্যে পর্ষদ বলেছি যে তারা ব্যবস্থা নিয়েছে, এবং আমি পর্ষদকে বলেছি যে ব্যবস্থা নিলে হবে না, কঠোর ব্যবস্থা নিতে হবে।